প্রথমে বনগাঁয় চেষ্টা, পরে গোপালনগরে। বাংলাদেশ থেকে পাসপোর্টে এসে সোনার দোকানে গয়না চুরি, ঘটনায় ধৃত দুই বাংলাদেশি মহিলা, উদ্ধার গহনা। রীতিমতো বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা, উদ্দেশ্য বিভিন্ন সোনার দোকানে ঢুকে দোকানের কর্মচারীদের অসতর্কতার সুযোগ নিয়ে সোনার গহনা হাতিয়ে নেওয়া। অবাক হচ্ছেন, অবাক হতে এখনো বাকি রয়েছে। জানা গেছে, এই দলের সদস্যরা প্রথমে বনগাঁ থানা এলাকায় হীরামহল গলি সোনাপট্টিতে অপারেশনের টার্গেট করে, সেখানে সোনার দোকানেও ঢোকে তারা, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। এরপর তারা অভিযান চালায় গোপালনগর থানা এলাকার গোপালনগর বাজারের একটি সোনার দোকানে। সেখানে দোকানে ঢুকে সাধারণ ক্রেতার মতোই গহনা দেখতে থাকেন তারা। কোনো কারণে দোকান মালিকের সন্দেহ হয়, বিষয়টি বুঝতে পারে মহিলারা, দ্রুত তারা দোকান ছাড়ে। জানা গেছে, কয়েকদিন আগেই এই দলটি অন্যত্র সোনার দোকানে অভিযান চালিয়েছিল, সেখানে ধরা পড়ে যায়। এরপর স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন মারফত বিভিন্ন দোকানদারের কাছে সেই ছবি পাঠানো হয়। ছবি মিলিয়ে দেখেন দোকান মালিক, তিনি নিশ্চিত হন এই মহিলারাই ওই দলের সদস্য। ততক্ষণে মহিলাদের দলটি দোকান ছেড়ে বেরিয়ে গিয়েছে। দোকানদার এরপর যোগাযোগ করেন গোপালনগর পুলিশের সাথে, খবর দেন অন্য ব্যবসায়ীদের। পুলিশের তৎপরতায় এরপর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহিলাদের ওই দলটিকে। ঘটনায় দুজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পলা বাঁধানো, রূপোর গহনা, বেশ কিছু বাংলাদেশি মুদ্রা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিলকিস মণ্ডল ও জোহরা বেগম। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা থানা এলাকায়। দুজনের কাছ থেকেই বৈধ পাসপোর্ট উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বৈধ পাসপোর্ট নিয়েই তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল অসৎ উদ্দেশ্যে। আপনারা তো বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করেন, তাহলে সিসিটিভিতে আপনাদের ছবি আসলে কোথার থেকে? কোথায় থাকতেন এখানে? এ বিষয়ে গোপালনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে অজয় বাগ বলেন, এই প্রতারণাগুলো এক ধরনেরই শুধু হয়, এরকম না, বিভিন্ন টাইপের হয়। এই শুভ কর্মকার দোকানে ওরা এসেছিল, এসে এদিকে সেদিকে করেছিল, কিন্তু এরা আগেও অন্য দোকানে বা অন্য জায়গায় করেছে বলে এদের ছবি আমাদের বিভিন্ন দোকানদারের পোস্টে আমাদের ছিল। বাংলাদেশ থেকে এসে এমন একটা জিনিস করতে আপনার কি আপত্তি আছে? বাংলাদেশ বলে তো আমরা ওর গায়ে স্ট্যাম্প মারা ছিল না, আমরা জানি পাবলিক, আমরা তো এরকম আছে, বহু আছে, তারা এসে জিনিস দেখতে চাই, খরিদ্দার হিসেবে আসে, ওর ক্ষেত্রেও এসছে। এসে ওরা দেখাশোনা করতে করতে ওর হঠাৎ মনে পড়ে গেছে যে এদের মনে হচ্ছে যেন চীনা, হ্যাঁ, দু নম্বরই লোক। তখন ও ফট করে মোবাইল ইয়ে করে দেখে দেখে হ্যাঁ এরা সেই। এবার ও তখন ওদেরকে আলাদা ট্রিটমেন্ট করার জন্য দেখাচ্ছি, বসে নিয়ে করে ওরাও বুঝতে পেরেছে যে আমাদের মনে হয় আইডেন্টিফাই করে ফেলেছে। তখন ওরা ওখান থেকে পালায় এবং ও সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো আমাদের আমাদের সমিতিকে জানায়, সমিতির বিভিন্ন আমরাকে জানাই, পুলিশকে জানাই। তখন পুলিশ এটা সঙ্গে সঙ্গে বাজার থেকে ওদেরকে ধরে এবং এটা আমি খবর পেলাম বনগাঁ থেকে, আমাদের ফোন করেছিল বনগাঁও, ওরা কালকে ঢুকেছিল, ঢুকে হীরামহল গলির একটা দোকানে, দুটো দোকানে এরকম করেছে, আরো করেছে কিনা আরো পাওয়া যাবে খবর। অভিযুক্তদের এদিন গোপালনগর থানার পক্ষ থেকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা, নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।